আপনি নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহর সাথে কানেক্টেড হবেন, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। তো আপনারা যারা এখানে মুসলিম আছেন, আজকে থেকে আপনাদের প্রতি আমার করজোড়ে অনুরোধ, আপনি যে কাজই করতেছেন আমি কোনো পাপকর্ম নিষেধ করছি না, আপনি ফ্ল্যাট করতেন করেন আমি নিষেধ করছি না, আপনি ডান্স করতেন করেন, গান গাইতেন গান, আপনি আড্ডা দিতেন দেন সব করেন, আমি একটা কাজ শুধু বাড়িয়ে করতে বলছি, ঠিক খাওয়া দাওয়ার মতো, খাওয়া দাওয়ার মতো, খাওয়া দাওয়া যেমন ম্যান্ডেটরি, ঘুম ম্যান্ডেটরি, টয়লেটে যান সেটা ম্যান্ডেটরি, গোসল ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি কাজের মতো আজকে থেকে একটা কাজ আপনার রুটিনে যোগ করবেন, সেটি হচ্ছে নামাজ। ওকে, আপনি মসজিদে গিয়ে পড়তে পারছেন না, একা পড়েন, সুন্নাত পড়তে ভালো লাগছে না, শুধু ফরজ পড়েন, কোনো কাজ ছাড়তে বলছি না, একটা কাজ বাড়িয়ে নিতে বলছি, নামাজ। ফজরে উঠতে পারেননি, বাকি কয়েক তো পড়েন, অনেকে বলে ফজরে উঠতে পারি নাই তো বাকি উঠতে কেন পড়বো, আমার হাসি লাগে তখন শুনে, সকালে খাননি কোনো কারণে, এই কারণে আপনি কোনোদিন বলছেন সকালে যেহেতু খাওয়া হয় না, আজকে দুপুরেও খাবো না রাত্রেও খাবো না, কালকে সকাল থেকে আবার খাওয়া শুরু করবো, কিন্তু নামাজের বেলায় আমরা এটা সকালে যেহেতু ফজর বাদ গেছে বাকিগুলো বাদ দিন। নো ভাই, আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি ফজরের নামাজ পড়েন, একক তো মিস গেছে কোনো কারণে, সেটা অবহেলায় হোক অন্য ধ্যানে থাকলেন পড়েন, যেখানে আছেন সেখানে নামাজ পড়েন, মরুভূমিতে আছেন পড়েন, পানিতে গেছেন ঘুরতে গেছেন পড়ে নেন,